মন্দিরটা তো ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো, আর তার সঙ্গে আজকে আমি আদ্যাপীঠে ভোগও খাবো। ওখানে ভোগের রিলেটেড যে সমস্ত ইনফরমেশন আছে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ভোগ কখন দেওয়া হয়, ভোগের কুপন মূল্য কত, টাইমিং কী আছে, সে সমস্ত কিছু ইনফরমেশান আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক, আর তাড়াতাড়ি করে বেরোই, বৃষ্টিটা আরও জোরে নামার আগে স্টেশন পৌঁছাতে হবে। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশনের নিচ থেকে নেমেই তোমরা আদ্যাপীঠের মন্দিরে যাওয়ার জন্য অটো পেয়ে যাবে। অটোর ভাড়া নেবে 10 টাকা করে, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছ এখানে জল জমে রয়েছে, অলরেডি বৃষ্টিতে ভীষণ জল জমে গিয়েছিলো, সেই জন্য ভাড়া নিয়েছে 15 টাকা করে পার হেড। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, এটি হলো এন্ট্রান্স মেন গেট, এখান থেকেই তোমাদেরকে আদ্যাপীঠের মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো আগে ভোগের কুপনটা কেটে নিই। ভোগের কুপন তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে। তো এখানে ভোগের কুপন মূল্য হলো 50 টাকা, আর যদি বয়স হয় 7 বছরের নিচে বাচ্চাদের জন্য হাফ মানে 25 টাকা। আর কুপন দেওয়ার টাইমিংটা হচ্ছে সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত, আর প্রসাদ মানে খাওয়ানো শুরু হয় সেটা হচ্ছে 11:45 থেকে 1টা পর্যন্ত। এটি হলো আদ্যাপীঠের মূল মন্দির আদ্যা মন্দির, আর এর ভিতরেই থাকেন আদ্যা মা। মানে এখানে কিন্তু আদ্যা মায়ের যে মেন মন্দির মানে মূর্তি, এটা কিন্তু সবসময় আদ্যা মায়ের যে মেন মূর্তি সেটা কিন্তু তোমরা সবসময় দর্শন করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদেরকে আসতে হবে 10:30 থেকে 11টার মধ্যে, এই টাইমটুকুতেই শুধুমাত্র মায়ের মূর্তি তোমরা দেখতে পাবে। এই সময় আরতি চলে, তো ওখানে কোনোরকম ভিডিও কিছু অ্যালাউ নয়, সেজন্য আমি ওখানে কোনোরকম ভিডিও নিতে পারিনি। তো বাকি যা আছে চলো সব দেখতে থাকো। এটি হলো শিব মন্দির। তো চলো এবার এর ভেতরে যাই। আর ভেতরে রয়েছেন ভোলে বাবা, আর এখানে তোমরা একটা মানদ গাছও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা মানদও করতে পারো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা, আর এখানে অলরেডি কিন্তু ভোগের জন্য লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ। কিন্তু তার আগে তোমাদের এখানে কিন্তু জুতো রাখতে হবে, আর জুতো রাখার জন্য পার পেয়ার তোমাদের থেকে 2 টাকা করে নেওয়া হবে। জুতো রেখে দেন তোমরা ভোগের ওখানে ঢুকতে পারবে। আর এখানে ছেলেদের আর মেয়েদের জন্য কিন্তু 2টো আলাদা সেপারেট লাইন করা হয়, একসঙ্গে লাইনে দাঁড়ানো যায় না। তো চলো, আমি এখন অলরেডি মেয়েদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার ভেতরে যাওয়া যাক। তো এখানে ভোগের কুপনটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো ভোগ খাওয়ানোর যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণই বড়, আর এখানে কিন্তু মাটিতে বসে খাওয়ানোর ব্যবস্থা। আর ডান দিকে কিছু চেয়ার টেবিল রয়েছে, সেখানে বয়স্কদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় মানে যারা আগে এখানে ঢুকছে তারাই গিয়ে আগে ওখানে বসে পড়ছে, এখানে লোকজন সেভাবে এটার দিকে নজর দিচ্ছে না। তো অনেক বয়স্ক আমার পাশে দুজন বসেছিলেন, তাদের বসতে ভীষণই অসুবিধা হচ্ছিল, 2টো দিদা বসেছিল। তো যাই হোক, এই জিনিসটা আমার মনে হয় এটা ঠিক করা উচিত।
তো এখানে দেখতে পাচ্ছ ছেলেদের আর মেয়েদেরও কিন্তু বসার জায়গাও আলাদা, একই লাইনে শুধু ছেলেরাই বসেছে আর অপর লাইনে শুধু মেয়েরাই বসেছে। তো এখন এখানে খাবার জন্য পাতা দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু যিনি পাতা দিচ্ছেন এনার পাতা দেওয়ার স্টাইলটাই একদমই ইউনিক। এখানে মানে ঝরঝর ঝরঝর করে দিয়ে বেরিয়ে গেছে, জাস্ট রানিংয়ে দৌড়ে, দেখতেই পাচ্ছ। প্রথমেই তোমাদেরকে যে খাবারটি দেওয়া হবে সেটি হলো একটি বেগুনি। এখন দেওয়া হচ্ছে পোলাও। এটি হলো আমার পাতের অবস্থা, দেখতেই পাচ্ছ। আর এরপরে দেওয়া হচ্ছে সাদা ভাত। প্রথমে কিন্তু একবার করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে এগুলো রিপিট করা হচ্ছে। এটি হলো একটি পাঁচমিশালি তরকারি। এরপরে দেওয়া হচ্ছে একটি আলুর তরকারি। আর এখন যেটা দিচ্ছে দেখতেই পাচ্ছ খিচুড়ি, মানে খিচুড়িও আছে, পোলাও আছে, ভাতও আছে, সবই আছে। এটা আমি মাঝখানে একবার ফটো তুলেছিলাম, তো সেই ফটো। আর এটাও একটি আলুরই তরকারি, একটু ঝোল ঝোল টাইপের। আর এটা দেওয়া হচ্ছে একটা শাক, মানে শাক দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছে। আর এখন শেষ পাতে দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে চাটনি। চাটনিটা একটু বেশি মানে লিকুইড। আমার থালার অবস্থা দেখতেই পাচ্ছ, আমি একবারে খেয়ে উঠতে পারছিলাম না, আর ভীষণ ফাস্ট। এখানে কিন্তু যা দেওয়া হচ্ছে, তোমরা ভিডিওতেও যেরকম দেখছো সেরকমই কিন্তু ভীষণই ফাস্ট খাবার দেওয়া হচ্ছিলো, আর অত্যাধিক গরম। আর এখন এখানে পায়েস দেওয়া হচ্ছে, উনি খুঁজে পাচ্ছিলেন না যে আমার পাতে কোথায় দেবে পায়েস। তো যেটা বলছিলাম যে ভীষণই গরম জায়গাটা, পাখাটা অনেক দূরে দূরে রাখা রয়েছে, যেরকম গরম আর সেই রকম তাড়াতাড়ি দেওয়া হচ্ছে, আর খাবারগুলোও যেহেতু গরম তো খাওয়া যাচ্ছিল না। একটু যদি ধীরে ধীরে দেওয়া হতো তো বেটার। তো এরপরে আর কোনো কিছু দেওয়া হবে না, হয়ে গেছে যা দেওয়ার ছিল। তো এই হলো ভোগের আয়োজন। আজকের ভিডিওটা এইটুকুই, আজকে সেভাবে আর কিছু শেয়ার করার নেই। তো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। আর এখানে না বীভৎস বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি ছাতাটা নিয়ে রয়েছি আর ফোনটা আমার ছাতার বাইরে বেরিয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, আজকে আর আমি ফোনে গিয়ে বাড়ি মারতে পারলাম না।